আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা, আমি এখন আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি আজ আমি আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছি, আমরা যদি আল্লাহ তাআলার ক্ষমা না নিয়ে অন্ধকার কবরে চলে যাই, আমাদের জিন্দেগি বরবাদ, আখেরাতও বরবাদ। আশেপাশে কত মানুষ আমাদের পরে আছে, তারা আমাদের আগে চলে গেছেন। আসার সময় সিরিয়াল ছিল, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল নাই। আমি এখন আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার শিক্ষা দেওয়ার আগে সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলতগুলা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধীর বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি। কে বলছেন? আমার নবী বলছেন। যেখানে আমার নবী বলছেন সে জান্নাতি, সেখানে আর কোনো টেনশন আছে? আমরা সাইয়্যিদুল ইস্তিগফার সহি শুদ্ধ করে মুখস্থ করে রাখব, একটু কষ্ট করব, একটু কষ্ট করলে ইনশাআল্লাহ আমাদের জন্য শান্তি মিষ্টি অপেক্ষা করতেছে। অর্থাৎ আমাদেরকে ফজরের সালাতের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে এবং মাগরিবের সালাতের পর একবার পাঠ করতে হবে, সুবহানাল্লাহ। তাছাড়া ইস্তিগফারকারীকে আল্লাহ পাক অসংখ্য পুরস্কার দিবেন। খেয়াল করুন, আল্লাহ পাক অসংখ্য পুরস্কার দিবেন বলে ওয়াদা করেছেন। যেমন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, অনাবৃষ্টি সমস্যা দূর করে রহমতের বৃষ্টি নাজিল করবেন, যাদের সম্পদের অভাব তা দূর করে দিবেন। অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে, সম্পদ আছে কিন্তু সন্তান নেই, আল্লাহ পাক সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন। আল্লাহ এমন সন্তান দান করবে, তাকে শক্তিশালী করে রিজিক বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা, খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানাআতু, আউযু বিকা মিন শাররি মা সানাআতু, আবুউ লাকা বি নিয়মাতিকা, আবু উলাকা বি নিয়মাতিকা আলাইয়া, ওয়া আবু উবিদাম্বি ফাগফিরলি, আবু উলাকা বি নিয়মাতিকা আলাইয়া, ওয়া আবু উবিদাম্বি ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা।
صَنَعَتُ أَبُو لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُو بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ধীর বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে অর্থাৎ আমাদেরকে ফজরের সালাতের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে এবং মাগরিবের সালাতের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে তাছাড়া ইস্তিগফারকারীকে আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য পুরস্কার দিবেন বলে ওয়াদা করেছেন যেমন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন অনাবৃষ্টির সমস্যা দূর করে রহমতের বৃষ্টি নাজিল করবেন যাদের সম্পদের অভাব আল্লাহ তাআলা তা দূর করে দিবেন অনেকের ওই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ পাক সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন আল্লাহ এমন সন্তান দান করবে যাতাকে শক্তিশালী করে রিজিক বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ হে আল্লাহ তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার দাস আমি তোমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারের যে প্রতিশ্রুতিতে ধীর আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করেছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করেছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি রে মাওলা অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেহ নাই আল্লাহ আমরা সকলে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব আমরা কখন দুনিয়া থেকে চলে যাব কেউ জানি না ইমানের সহিত দুনিয়া থেকে যাওয়ার মতো তৌফিক দান করেন আজ এই পর্যন্ত